নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/12/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে চাকরির খবর আপনার সাথে শেয়ার করছি, আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান রয়েছে। আসুন সেই দুটি নোটিফিকেশান আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রথম যে নোটিশটা রয়েছে এটা হচ্ছে একটি চাকরি, দেখতে পাচ্ছেন যদিও 15 তারিখে, 2-3 দিন আগে জারি করা হয়েছে। সেটা হচ্ছে 7 জন রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল SI পদে। তাহলে সাব ইন্সপেক্টর অফ স্কুল হিসেবে যাদেরকে নিযুক্ত করা হয়েছে বা যারা রেকমেন্ড করা হয়েছে 2018-22 নম্বর অ্যাডভার্টাইজমেন্টের সাপেক্ষে নন জয়নিং ভ্যাকেন্সিতে গুলোতে যেগুলো জয়েন হয়নি তাতে যাদেরকে রেকমেন্ড করা হয়েছে বা চাকরি পেয়েছেন সে 7 জনের রোল নাম্বার দেওয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে। আর যারা ডাক পেয়েছেন তারা আনরিজার্ভ, যারা রেকমেন্ড হয়েছেন আনরিজার্ভ যারা 63 পেয়েছে, OBCB ক্ষেত্রে 58, SC ক্ষেত্রে 50 আর ST ক্ষেত্রে 47 পেয়েছে, তারা কিন্তু এই হচ্ছে রেকমেন্ডেড হয়েছেন, আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। এটা একটা নোটিফিকেশান। আর 2 নম্বর যে নোটিশটা রয়েছে দেখে নেব। 2 নম্বর হচ্ছে, এটা তো আপনার সাথে শেয়ার করেছিলাম, আরেকটা যে নোটিশ রয়েছে সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি যেটা প্রকাশিত হয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড অডিট সার্ভিস প্রিমিলারি পরীক্ষা 2022-এর 13 নম্বর অ্যাডভার্টাইজমেন্টের সাপেক্ষে পরীক্ষা হয়েছিল 13/8/2023-এ, তার অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি দেখে নিন। ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন। তো এই গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।